ভালো মৃত্যুর আলামত উপায় এই ভালো মৃত্যুর অনেকগুলো আলামত আছে তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে মৃত্যুর সময় কালেমায় তৌহিদ আসাদু আল্লাহ ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালিমা নিয়ে দুনিয়া ত্যাগ করা এটা হলো এক নাম্বার আলামত যদি কেউ এই কালিমা পড়ে দুনিয়া ত্যাগ করতে পারে তাহলে কি জানবেন তার মৃত্যু কি হয়েছে ভালো হয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন লাকিনু মাউতাকুম কি লাকিনু মাউতাকুম লা ইলাহাইল্লাল্লাহ তোমাদের মধ্যে যাদের মৃত্যু উপস্থিত হয় তাদেরকে লাইলাহ ইল্লাল্লাহ তাল দাও তার সামনে বসে লা ইলাহ ইল্লাল্লাহ বারবার পড়ো যাতে তোমাদের পড়া শুনে শুনে সেও পাঠ করে আর এই জন্য এরা সুলসাল্লাহ বলেন মানকানা আখেরো কালে আমি লা ইলাহাইল্লাল্লাহ দাখা জান্না যে ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করে মারা যাবে তাও হিদের উপরে মারা যাবে দখা লাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যদি তাও হিদপন্থী তাকে ভালো থাকে তো বিনা হিসাবেই চলে যাবে ইনশাল্লাহ আর যদি পাপই হয় কিন্তু তাওহিদের ওপর দুনিয়া ত্যাগ করেছে তাহলে অন্য অন্য পাপের শাস্তি আল্লাহ মাফ করতেও পারেন আবার শাস্তি দিয়েও তাকে ইনশাআল্লাহ একদিন কোথায় দিবেন জান্নাতে দিবেন এজন্য তাওহিদ ঠিক করতে হবে আমাদের দেশের মোল্লাদের কিন্তু তাওহিদ ঠিক নাই তাওহিদটা বড় কঠিন জিনিস ফাউন্ডেশন নষ্ট আমলও নষ্ট ফাউন্ডেশন নষ্ট বাকি বিল্ডিংও এমনি একদিন পড়ে যাবে এজন্য আকিদা ঠিক করতে হবে আর আমলে কোনো সেরেক থাকা চলবে না আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় কালে মায়ের মুখে নিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করেন আল্লাহ মাহমিদ এটা গেল একটা আলামত দুই নাম্বার আলামত হচ্ছে মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তখন তার কপালে ঘাম থাকা এটা কি ভালো একটা আলামত তিন মিজের হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহাম বলেন আল মুমিনু মুমিনুয়ামুতু বে আরাকিল জেবিন মুমিন ব্যক্তির মৃত্যু হয় কপালের ঘামের সহিত মুমিন ব্যক্তির মৃত্যু হয় কপালের ঘামের শহীদ এটা গেল দুই নাম্বার আলামত তাহলে এক নাম্বার আলামত কালেমাই তৌহিদ পড়ে মৃত্যু দুই নাম্বার মমিনের মৃত্যু হয় ঘামের সাথে কপালে তার ঘাম থাকবে তিন নাম্বার আলামত হচ্ছে জুমার দিনে অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করা জুমার দিনে অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করা জুমার রাত্রি চলে গেছে আজকে জুমার দিন চলছে সন্ধ্যা হলেই জুমা শেষ গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে জুমার রাত সকালে শেষ হয়ে গেছে জমার রাত আর দিন শুরু হয়েছে এটা সন্ধ্যার সময় শেষ হয়ে যাবে আবার এরকম মনে করি না যে আগে দিন শুরু হলো তারপরে রাত না আরবিতে আগে রাত আসে পরে দিন তো জুমার দিন বা রাত্রে মৃত্যুবরণ করা এটাও একটা ভালো আলামত ভালো মৃত্যুর আলামত মুসনাদে আহমদ এবং তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়া কাহুল্লাহু ফিতনাতাল কবর যে ব্যক্তি যে মুসলিম ব্যক্তি জুমার দিনে অথবা রাতে মারা যাবে আল্লাহ তাকে কবরের ফিতনা মানে পরীক্ষা তবরে কি পরীক্ষা হবে মান রব্বুকা মান নাবিয়ুকা মাদিনুকা এই ফিতনা থেকে তাকে বাঁচাবেন প্রশ্ন হবে না এমন না প্রশ্ন হবে তবে আল্লাহ তাকে তৌফিক দিবেন কিসের জবাব দেওয়ার অবশ্যই তার আমলও ভালো হতে হবে আর এর সাথে এটা নতুন অ্যাড এটা নতুন অ্যাড এমন নয় যে আমল টামল করেনি খালি জুমাদ্দিনে মরশে হ্যাঁ হ্যাঁ ওই লাখ লাখ লোক জানা যায় হয়ে গেলো আর জুমার্দিনে মরে গেল না এরকম না বরং লোকটাকে ভালো হতে হবে আগে থেকে ভালো আমল করেছে তারপরে জুমার্দিনে মারা গেছে তখন তার ক্ষেত্রে এটাকে ভালো আলামত হিসেবে গণ্য করা হবে তিনটা আলামত গেল চার নম্বর আলামত হচ্ছে যে কোনো ব্যক্তি শহীদি মৃত্যুবরণ করলে সেটাও ভালো মৃত্যু শহীদ মৃত্যুবরণ করলে সেটা ভালো মৃত্যু এবং শহীদের প্রকার শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যু বরণ করলেই শহীদ হয় না আরো কিছু শহীদের প্রকার আছে তবে মেন শহীদকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে দীর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রচারের জন্য ইন্তেকাল করেন শাহাদ বরণ করেন উনি হলেন মূল শহীদ মেন শহীদ উনি তবে আরো কিছু শহীদের আরো কিছু মৃত্যুকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে সে হাদিস সংক্ষেপে আপনাদেরকে শুনিয়ে শেষ করব ইনশাআল্লাহ লিমা হল মুসলিম ইমাম মুসলিম তার মুসলিম শরীফে বর্ণনা করেছেন আবু হুরাই রাজি আলম থেকে বর্ণিত রসুল সালাম বলেন মা তা মা তা উদ্দুন শাহিদা ফিকুম তোমরা তোমাদের মধ্যে শহীদ কাকে মনে করো কলুয়া রসুল আল্লাহ মান কতিলা ফি সাবিল্লাহ ফাহুয়া শহীদুন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মারা যায় আমরা তাকে কি মনে করি শহীদ মনে করি কালা ইন্না সুহাদা ও উম্মাতি সুহাদা উম্মাতি ঈদ আল্লাহ কালিলুন যদি আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে মারা যাওয়া লোকরাই শহীদ হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কি কম হবে قالوا فمن هم يا رسول الله صلى الله عليه وسلم قال شهيد كراه الله عليه أني من قتل في سبيل الله فهو شهيد. جرى الله رستائي لولاي قتّع مراجعن ترى شهيد. ومن مات في آم ومن مات في, آم ومن, مات في آم ومن مات في سبيل الله فهو شهيد. من قتل في سبيل الله فهو شهيد. جبكتي على رستي جهاد قتّع মারা যায় তিনি নিহত হন তিনি শহীদ ওমান মা তা শহীদ এবং যারা আল্লাহর দিনের কাজ করতে করতে মারা যান তারাও শহীদ ওমান মাতা তা ফিত যারা মহামারীতে মারা যায় তারা শহীদ ওমান মা ফিল বাতন প্যাটের পিড়াই যারা মারা যায় তারা শহীদ ওয়াল গারিক ও এবং যারা ডুবে মারা যায় তারাও শহীদ হুকমান মানে বিধানগত দিক থেকে মর্তবাগত দিক থেকে তারা শহীদের বিধানে পড়বে তবে আল্লাহ রাস্তায় যিনি শহীদ হয়েছেন তার মতো মর্যাদা কি হবে হবে না তবে অবশ্যই এরাও শহীদের অন্তর্ভুক্ত ইমাম তিরমিদি বর্ণনা করেছেন আরেকটি হাদিসে রসুলাম বলেন মান কুতিলা দুনা মা আলিহি ফাহুয়া শাহিদুন কেউ যদি হক পথে থেকে তার সম্পদ হেফাজতে হেফাজতের জন্য তার জীবন দিতে হয় তাহলে ওই লোক কি হয় শহীদ ওমান কুতিলা দুনা দিন হি ফাহুয়া শাহিদ যে ব্যক্তি নিজের দিন হেফাজত করতে গিয়ে মারা যায় সে ব্যক্তি শহীদ অমান কতিলা দু না ড্যামিহি যে নিজের জান হেফাজতের জন্য মারা যায় ফাহুয়া শহীদ সে ব্যক্তিও শহীদ ওমান কতিলা দু না আহলিহি ফাহুয়া শহীদ শহীদ যে ব্যক্তি নিজের ফ্যামিলি পরিবারকে রক্ষা করতে গিয়ে অন্যরা আক্রমণ করেছে ডাকাতে আক্রমণ করেছে বিধর্মীর আক্রমণ করেছে ওদেরকে বাঁচার জন্য আপনার যদি জীবন চলে যায় তাহলে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ আবুদাউদে রয়েছে রসুল সাহা বলেছেন যে আল্লাহ রাস্তায় লড়াই করে মৃত্যুবরণ করা এটা তো অবশ্যই শাহাদাতের মধ্যে অন্তর্ভুক্ত এছাড়াও আরো সাত প্রকার আর কয় প্রকার সাত প্রকার শাহাদাত রয়েছে ভালো করে মনে রাখবেন আলমাত মহামারীতে মারা গেলে শহীদ এক প্রকার গরিক ও শহীদ দুই নাম্বার হলো ডুবে মারা গেলে শহীদ তিন নাম্বার হলো সাহিবুজাতিল জাম্প আগের দিনে এই পার্শ্বদেশে দেশে এক ধরনের বড় বড় ফোড়া হতো এবং ওই ফোড়া হলে মানুষের বাঁচার তেমন একটা আর আশা থাকতো না তো এরকম বড় ফোড়া আশেপাশে হয়ে শরীরের এই পাঁচ হয়ে যদি কেউ মারা যায় তাহলে এই লোক কি হবে শাহরাদের মর্যাদা পাবে তিন নম্বর গেল চার নাম্বার হচ্ছে পেটের পীড়ায় যে মারা যায় সে শহীদ ছয় পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি পুড়ে মারা যায় যে ব্যক্তি পুড়ে মারা যায় সে শহীদ বলে দিয়া মোততাহতাল হাতেমে যে ব্যক্তি মাটি চাপা পড়ে বিল্ডিং চাপা হোক অথবা কোন জায়গার পাহাড় ধসে চাপা পড়ে মারা যায় এই বিধানের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন ওলামায়ে ক্রাম যারা গাড়ি চাপা পড়ে মারা যায় তাদেরকেও তো চাপা পড়ে যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি শহীদ ওয়াল মার তামুতু বে জামেইন আই হামলিন আউ নেফাস ইন এবং যে মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে অথবা নেফাসরত অবস্থায় মারা যায় ওই মহিলাও শাহাদাতের দরজা পাবেন তাহলে এই পর সাত প্রকারকে রাসূল সাল্লাল্লা আলাহি সাল্লাম কি বলেছেন শহীদ বলে উল্লেখ করেছেন তাহলে চার নাম্বার মৃত্যু ভালো মৃত্যু হল আল্লাহর রাস্তায় শহীদ মৃত্যু হওয়া তার মধ্যে এই সাতটা এবং আল্লাহ রাস্তায় যেটা একটা বললাম সেটা একটা আটটা এই আট প্রকার মৃত্যু যদি কারো হয় এই চার নাম্বারের মধ্যে চার নাম্বার পয়েন্টে তাহলে এটাকে জানতে হবে ভালো মৃত্যু হয়েছে অনেকে এগুলোকে খারাপভাবে কিন্তু যদি মোমিন ব্যক্তি হয় তাহলে এটা তার জন্য একটা সুসংবাদ অগ্রিম সুসংবাদ পাঁচ নাম্বার হলো আলমাউত রেবাতন ফি সফিল ইল্লাহ রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় ইসলামী রাষ্ট্রের সীমারেখা পাহারা দেওয়ার সীমানা পাহারা দেওয়া অবস্থায় কারো মৃত্যু হলে সেই মৃত্যুটা কি ভালো মৃত্যু তবে ওরা যদি অন্যায় করে যে এরকম এখন শুরু হয়েছে তাহলে এই অন্যায়ের জন্য কিন্তু পাপের বোঝা তাদেরকে বহন করতে হবে কিন্তু আমাদের দেশ একটা মুসলিম অধ্যসিত রাষ্ট্র এবং ইসলাম এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ কোনো লোক বা কোনো ভাই যদি এ আশায় চাকরি নেই যে আমি একটা ইসলামী স্টেটের ইসলামী রাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকার সীমানাকে পাহারা দেব ইন্নাম আলা আমাল বিনিয়াত আল্লাহ তাকে সে সবাব দিতে পারেন কিন্তু যদি দুই নাম্বারই নিয়ত হয় তাহলে তো আর এ সবের আশা করা যায় না আর এবং এ মর্মে মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে সালমান থেকে তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু থেকে সাল্লামকে বলতে শুনেছি রিবাতু ইয়াউমিন ওয়া লাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি রাস্তায় কোনো ইসলামী রাষ্ট্রের সীমারেখা রেখা বা সীমানা পাহারা দেওয়া একদিন ও এক রাত এটা এক মাস রোজা রাখা এবং এক মাস নামাজ পড়ার চাইতে উত্তম সুবাহান হবে আমি ওয়াইন মা তা যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু আর যদি ওই অবস্থায় সে মারা যায় তাহলে যে আমল সে করছিল মানে আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া এবং আরো আরো আমল আমলগুলো যেগুলো তার ছিল এগুলোর সওয়াব কি রাখা হয় চালু রাখা হয় আর ওয়া উজরিয়া আলাইহি রিযকুহু ওয়া আমিনা ওয়া আমিনাল ফাত্তান আর তার রেজেক্ট চালু থাকে আর এর অর্থ হলো এটাই যে মহান বলছেন যারা তোমার আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না ওলা কিন তারা আল্লাহর কাছে জীবিত আছেন অর্থাৎ পরকালীন জীবনে তারা রয়েছেন এবং আল্লাহর কাছে তারা রেজেক্ট পাচ্ছেন অর্থাৎ এই রেজেক তাকে পরকালে কি করা হয় দেওয়া হয় ওয়া আল ফাত্তান এবং ফেতনা থেকে কবরের যে ফেতনা সেখান থেকে তাকে আল্লাহ রক্ষা করেন এখানে এই সমস্ত এই দলের অন্তর্ভুক্ত হবেন যারা নিরাপত্তা কাজে ইসলামী নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তার কাজে নিয়োজিত এবং যারা ইসলামী দেশের রেখা যারা পাহারাদ মুসলিম ব্যক্তি তারাও এর অন্তর্ভুক্ত হবেন তবে অবশ্যই তাদেরকে এগুলো জানতে হবে এর এরকম নিয়ত তাদের থাকতে হবে কেউ একটা কাজ করছে কিন্তু নিয়ত না থাকার কারণে সব পাবে না আপনি যদি নিয়ত না করেন একই কাজ আমি নিয়ত করছি আপনি করেন না আমি সব পাবো আপনি পাবেন না এই জন্য যে কাজটাই করেন আপনার নিয়তটা যেন ভালো থাকে আপনি সব পাবেন আল্লাহ যেন আমাদেরকে নিয়ত শুদ্ধ করা তফি দান করেন লহমান এবং আমাদের যে ভাইয়েরা সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত আছে তারা যেন লিওয়া ঝিল্লা আল্লাহর সন্তুষ্টিকল্পে কল্পে সীমান্ত রক্ষা করেন আল্লাহ মাহমিন আল্লাহ তাদেরকে তফি দান করুন আল্লাহ মাহমিন ছয় নম্বর অমিন তিলকাল আলামাত আলমাউ তো আলা আমালিন সালে ছয় নম্বর ভালো মৃত্যুর আলামত হলো সৎ আমলের উপরে মৃত্যুবরণ করা আর রসুল সাল্লাম বলেছেন যেমন আওয়াজিল্লাহ যে ব্যক্তি লাহ বলবে এবং হাসান একজন রাবি উনি বলছেন যে ইবতেকা আওয়াজিল্লা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাহু বিহা এবং এই কালিমার দ্বারাই যদি তার দুনিয়া ত্যাগ হয় আহ জান্নাহ তাহলে সে লোক জান্নাতে প্রবেশ করবে যেটা একটু আগে আমরা বলেছি ওয়ামান সামায়ামান ইফতাকা ওয়া জিল্লা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা রোজা রাখলো এবং খুতিমা লাহু বিহা এ রোজা দিয়ে তার জিন্দেগি শেষ অর্থাৎ রোজা ইফতার করলো করার পরে কি হলো সন্ধ্যায় মারা গেল অথবা রোজা রাখা অবস্থায় দুনিয়া ত্যাগ করলো যদি এমন হয় দেখালাল জান্না সেটা কোথায় যাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ ওমান তাসদ্দাকা বিসাদাকাতিন ইবতেগা ওয়াজHILLাহি খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ আর যে ব্যক্তি এমন কোন সাদকা করলো যার মাধ্যমে তার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ওই আমলটার পরেই তার মৃত্যু ঘটলো ওই লোকটাও কোথায় যাবে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ আমরা যে আলামতগুলো বললাম কোনো ব্যক্তির ক্ষেত্রে এগুলো ঘটলে অবশ্যই সে জান্নাতে যাবে এমনটি চ্যালেঞ্জ করা যাবে না তবে এই আলামত গুলো হল ভালো মৃত্যুর আলামত এই আলামতগুলো গুলো কিসের আলামত ভালো মৃত্যুর আলামত কেউ যদি এইভাবে মৃত্যুবরণ এই পদ্ধতিগুলোতে কারো মৃত্যু হয় তাহলে আমরা তার জন্য পরকালে ভালোর আশা করি কিন্তু কারো জান্নাতের ব্যাপারে চ্যালেঞ্জ করার বা দৃঢ় সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের কারো নেই এজন্য আমরা যেন এইভাবে আকিদা রাখি মোহানবুল্লাহ আলমিন বলেন ইউসবিত সাবেদ ফিল দুনিয়া যারা ইমান আনে তাদেরকে মোহাম্মবুল আলমিন দুনিয়া এবং অফিল আখেরা দুনিয়া ও আখেরাতে আল্লাহ তালা তাদেরকে স্থায়ী কথার উপরে অবিচল রাখবেন আর সেটা হলো কালিমাতহিদ ওয়াই উদ্দিল্লাহমিন এবং আল্লাহ অত্যাচারীদেরকে গুমরাহ করবেন বিপদগামী করবেন পদভ্রষ্ট করবেন এটাই স্বাভাবিক ওয়াইফ আল্লাহ মায়াসা এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন যাকে যেভাবে ইচ্ছা আল্লাহ মৃত্যুদান করেন এটা কার আল্লাহর এখতিয়ার সুরাতু ইব্রাহিম সাতাশ নম্বর আয়ার এতক্ষণ আমরা ছটি উপায় বলেছি আপনাদেরকে আলামত ছটি আলামত বলেছি ভালো মৃত্যুর ছয়টি আলামত এক নম্বর কালেমার উপরে মৃত্যুবরণ দুই নাম্বার কপালে ঘাম থাকা অবস্থায় মৃত্যুবরণ করা তিন নম্বর জুমার দিনে বা রাত্রি মৃত্যুবরণ করা চার নাম্বার শাহাদাতের মৃত্যু তার মধ্যে আমরা আট প্রকার লোকের উল্লেখ করেছি পাঁচ নাম্বার আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করা ছয় নাম্বার সৎ কোন কাজের উপরে মৃত্যুবরণ